নবগ্রাম থানা এবং নবগ্রাম স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে 70 থেকে 80 জন রক্তদাতা রক্তদান করেন। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন নবগ্রাম থানা ওসি অমিত ভকত এবং বহরমপুর ইন্সপেক্টর দীপজল ভৌমিক, এছাড়াও নবগ্রাম উপস্বাস্থ্য কেন্দ্রের বিএমও এই জ্যোতির্ময় চক্রবর্তী, তাছাড়াও বিশিষ্ট সমাজসেবী সুধাংশু মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। রক্তদান মহত্তান, রক্তদান করে জীবন বাঁচানো যায়, তাই নবগ্রাম থানাতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়, স্বেচ্ছায় রক্তদান শিবির। পুলিশ কর্মী সাধারণ মানুষ সহ 70 থেকে 80 জন রক্তদাতা সংকটময় মুহূর্তে রক্তদান করে মানবিকতার নজির গড়লেন। অভিজিৎ মণ্ডলের রিপোর্ট, NTVWB। শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের নবগ্রাম থানা এবং নবগ্রাম স্বাস্থ্য দপ্তরের একটা যৌথ উদ্যোগে আজকে এখানে আমাদের নবগ্রাম থানা ক্যাম্পাসে একটা ব্লাড ডোনেশন স্বেচ্ছায় মানে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। তো মোটামুটি আমাদের 70-80 ইউনিট টার্গেট রয়েছে। তো আমরা আশাবাদী যে বর্তমানে বিভিন্ন পরিস্থিতিতে যে রক্ত সংকট দেখা দেয় সেগুলোকে মিট আপ করার জন্য আমাদের এই প্রচেষ্টা নিশ্চয়ই কাজে লাগবে এবং অনেকেই এগিয়ে এসেছে। আমাদের সর্বস্তরের স্টাফ যারা রয়েছে তারা আছে এখানে, সিভিক ভলেন্টিয়ার্স থেকে শুরু করে অফিসার ফোর্স সবাই আছেন, কিছু উৎসাহী পাবলিক রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন যারা আমাদের এই মহতী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং তারাও রক্তদান করবেন এখানে। তো আশা করছি আমাদের 70-80 ইউনিট আমরা ব্লাড কালেক্ট করে আমরা মুর্শিদাবাদ মেডিকেল কলেজে আমরা হ্যান্ডওভার করতে পারব। শারদীয় শুভেচ্ছা এবং আমাদের দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। বেশি কিছু বলবো না, অল্প কথায় বলছি, আজকে আমাদের একটা শুভ, খুবই ভালো একটা কাজ মানে প্রোগ্রাম আমরা করছি, সেটা হচ্ছে রক্তদান মহদান। আজকে আমাদের নবগ্রাম থানা এবং স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আমাদের নবগ্রাম থানা ক্যাম্পাসে আমরা এটা আয়োজন করেছি। এখানে মোটামুটি আমাদের এখন প্রায় 20-30 জনের উপরে হয়ে গেছে যা দেখছি। আমাদের 70-80 জনের মতো আমরা এক্সপেক্ট করছি যে এখানে সব ভলান্টিয়ার যারা আছেন তারা আসবেন, স্বেচ্ছায় রক্তদান হবে এখানে। তো ভালোই চলছে, মুর্শিদাবাদ মেডিকেল কলেজের থেকে টিম এসছেন, ওনারা রক্ত এখানে কালেক্ট করছেন। তো ভালোই চলছে এবং দেখা যাক, আমরা আগামী গত 3-4 মাস আগেও আমরা এরকম একটা উদ্যোগ নিয়েছিলাম, ভালোই আমাদের পারফরমেন্স হয়েছে। আবার আমরা ভবিষ্যতেও এরকম একটা টার্গেট রাখবো যাতে প্রতিনিয়ত এরকম রক্তদান শিবিরটাকে রক্ত কালেকশন করতে পারি।